ঈদের দিনে ভুলেও পাঁচটি কাজ করবেন না, একদম সাবধানতার সাথে আমি আপনাদেরকে বলবো, খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করেন, পাঁচটি কাজ ভুলেও ঈদের দিনে করবেন না। সর্বপ্রথম যারা মা বোন রয়েছে আপনাদের মাধ্যমে মা বোনদেরকে বলতে চাই, এক নাম্বার হচ্ছে একটু মিলায় নেন, দেখেন এত বছর ঈদের মধ্যে এই কাজগুলো করছেন কিনা, যদি করে থাকেন এই ঈদেই এই কাজগুলো বর্জন করবেন। এই জন্য আমি যদি হাদিস রিসার্চ করে আপনাদেরকে খুব সুন্দরভাবে একদম সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, সর্বপ্রথম মা বোনদের জন্য করণীয় হচ্ছে ঈদের দিন কোনোভাবেই পর্দা খেলাফ করা যাবে না। আমাদের মা বোন আছে ঈদের দিনে এরকমভাবে সাজুগুজু করে, হাজব্যান্ড যে আছে পাত্তাই দেয় না, অর্থাৎ হাজব্যান্ডের সাথে সাথে সাজুগুজু করে না সামনে, কিন্তু ঈদের দিন সাজুগুজু করে মার্কেটে বেরিয়ে যায় কিংবা বাহিরে বেরিয়ে যায়, অর্থাৎ পাড়ার সবাইকে দেখাতে হবে, এই যে বাসার গলিতে গলিতে অলিগলিতে হাঁটাহাঁটি করে সবাইকে দেখাতে হবে করা যায়। দেখেন প্রিয় মা বোনেরা, সারাটা রমজান মাস অনেক মা বোন ফোন করে আমলের প্রতি এত তাগিদ, এত আমল করার জন্য এত আগ্রহ, কিন্তু ঈদের পরে মা বোনদের দিকে তাকালে মানে রাস্তাঘাটে বের হলে দেখা যায় যে আহারে রমজান মাসে মনে হয় মা বোনেরা কোনো আমলই মনে হয় করেনি, এরকম একটা দেখা যায়। সাবধান, রমজান মাসে যেরকম পর্দা মেনটেন করে চলেছেন ঈদের পরেও ঈদের দিনও এভাবে পর্দা মেনটেন করে চলতে হবে, ভুলেও এই পর্দা খেলাফ করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদের দিনে ভুলেও রোজা রাখা যাবে না, কারণ এই রোজাটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই জন্য ঈদের দিনে কখনো আমরা রোজা রাখবো না। তিন নাম্বার হচ্ছে আমালুল ফাহিশা, যত রকমের ফাহিশা কাজ আছে, যত রকমের মন্দ কাজ আছে, সব মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, এটাই হচ্ছে ঈদের দিনের কর্তব্য। আপনি দেখা গেল সারাটা রমজান মাস আপনি রোজা রাখছেন, রোজা রাখার পর আল্লাহর কিভাবে নিকটবর্তী হওয়া যায়, কিভাবে তাকওয়াপূর্ণ বান্দায় আপনি উপনীত হতে পারেন, এভাবে অনেক ট্রাই করছেন, অনেক ইবাদত করছেন, অনেক রাত্রি জাগরণ করছেন, নফল সালাত পড়ছেন, কিয়ামুল লাইল করছেন, সেহরি করছেন, ইফতারি করছেন, সব সময় চেয়েছেন যে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কিভাবে জান্নাতের দিকে অগ্রগামী হয়ে যেতে পারি, কিন্তু ঈদের দিনে আপনার করণীয় করণীয় পালনীয় বিষয়গুলো দেখলে বোঝা যায় যে সারাটা রমজান মানুষ মনে হয় আপনি হেলাই হেলায় কাটিয়ে দিয়েছেন, আপনি ইবাদত বন্দিগিতে তেমন কোনো সময় কাটান নাই। এই জন্য ঈদের দিনে আমরা যেন আমালুল ফাহিশা, যত রকমের ফাহিশা কাজ আছে, সব রকমের ফাহিশা কাজ থেকে আমরা যেন বিরত থাকি। চতুর্থ নাম্বার যে কাজটি বলবো সেটা হচ্ছে ঈদের দিনে অন্যায় এবং হারাম কাজ থেকে দূরে থাকতে হবে, অন্যায় এবং হারাম কাজ থেকে ঈদের দিনে দুরবিত থাকতে হবে। অর্থাৎ ঈদের দিন আপনি দেখা গেল যে অন্যায় কাজ করছেন, হারাম কাজে লিপ্ত আছেন, এই কাজগুলো করতেছেন, তো সারাটা রমজান মাস যে আপনি ইবাদত পালন করলেন, তো ঈদের দিনে যে হারাম কাজগুলো যে আপনি লিপ্ত হচ্ছেন, তাহলে কিভাবে এই রমজানটা আপনাকে তাকওয়ায় পরিপূর্ণ করলো, এটাই তো ঈদের দিনেই বোঝা যায়। এই জন্য আপনি ভুলেও হারাম কাজ করা যাবে না, ভুলেও অন্যায় কাজ করা যাবে না, এই কাজগুলো থেকে আমাদের সকলকে হেফাজত থাকতে হবে। এই জন্য প্রিয় ভাই আমার, এই জন্য সর্বশেষ বিষয় যেটা বলবো, ঈদের দিনে ভুলেও গরিব দুঃখীদের হক না দিয়ে ঈদগাহে যাবেন না, গরিব দুঃখীদের হক এটা কিন্তু একান্ত পালনীয় বিষয়, ফেতরা, তারপর জাকাত, যাদের উপর জাকাত ফরজ হয়েছে এই জাকাতটা দিয়ে তারপর ঈদগাহে যান, ফেতরা না দিয়ে ঈদগাহে যাবেন না, কারণ ফেতরা না দিয়ে আপনি যদি ঈদগাহে যান আপনার যে রোজার মধ্যে যে ত্রুটিগুলো হয়েছে, আপনি যে মিথ্যা কথা যদি বলে থাকেন রোজা রাখে তারপর অন্যায় কাজ অশ্লীল কাজ যদি বলে থাকেন, এই ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা এই গুনাহগুলো আপনাকে মাফ করে দিবে। এই জন্য ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাবেন, কারণ ঈদের পরে যদি ফিতরা দেন এই ফিতরাটা তখন আর ফিতরা বলে গণ্য হবে না, তখন এটা সাধারণ দান বলে গণ্য হবে। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা যদি ঈদের দিনে ভুলে এই পাঁচটি কাজ না করি, প্রথম নাম্বার কাজ হচ্ছে আমরা যেন যে সকল মা বোনরা আছে মা বোনেরা যেন ভুলো পর্দা খেলাফ না করি, আমরা পর্দা মেনটেন করে চলবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভুলেও যেন আমরা ঈদের দিনে রোজা না রাখি। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ঈদের দিনে আমরা যেন অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখি, যত রকমের অন্যায় অশ্লীল কাজ থাকুক। চতুর্থ নাম্বার কাজ হচ্ছে হারাম কাজ থেকে বিরত থাকবো, অন্যায় কাজ থেকে বিরত থাকবো। সর্বশেষ হচ্ছে ঈদের দিনে যে গরিব দুঃখীদের হক আছে, এই গরিব দুঃখীদের হক অবশ্যই দিব, অবশ্যই দিয়ে তারপর ঈদগাহে যাবো ইনশাআল্লাহ।